ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকায় একটি আপডেট উঠে এসেছে বারো শতাংশ ডিএ বাড়ালো পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা যদিও এটা আপনাদের দেখে কোনো লাভ নেই তবুও শেয়ার করলাম সকলে দেখে রাখা দরকার সব থেকে ডিয়ের পরিমাণ কম ছিল কিন্তু দুটি রাজ্যে সেটা হচ্ছে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ কিন্তু ত্রিপুরায় একটা বিরাট পরিমাণ ডিএ বাড়লো ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সব থেকে কম ডিয়ের পরিমাণ কিন্তু এ রাজ্যের কর্মচারীদের তিন শতাংশ যদিও কোটে একে স্পেন্ডিং রয়েছে কি হয় সেটা তো পরের ব্যাপার আর কিন্তু কবে পাবে রাজ্যের কর্মচারীরা যেখানে ভারতের সমস্ত রাজ্যগুলি ধীরে ধীরে ডিএ বাড়াচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের বাড়াচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই রাজ্যে ডিএর পরিমাণ অনেকটাই কম আসুন বিস্তারিত আপডেটটি দেখে নিই বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বা মহার্গ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলো ত্রিপুরা সরকার মঙ্গলবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য মহার্ঘ ভাতা বারো শতাংশ বৃদ্ধি করা হবে পয়লা ডিসেম্বর থেকে এটা কার্যকর হবে আগে ত্রিপুরা আট শতাংশ ডিএ দেওয়া হতো নতুন ঘোষণার ফলে সে রাজ্যের সরকারি কর্মচারীদের ভাতা পরিমাণ বেড়ে দাঁড়ালো কুড়ি শতাংশ আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচন হওয়ার কথা সে রাজ্যে বেকারত্ব মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে যখন দল সরব ঠিক সেই সময় নতুন হারে ডিএ দেওয়ার ঘোষণা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক বলে অনেকে মনে করছেন তবে নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের জন্য এটা বড় প্রাপ্তি এই ঘোষণার ফলে বিজেপি শাসিত ওই রাজ্যে আর্থিক বোঝা বাড়বে সে রাজ্যের অর্থমন্ত্রী মনে করছেন এর ফলে প্রতি মাসে একশো কুড়ি কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বছরে খরচ হবে এক হাজার চারশো চল্লিশ কোটি টাকা সাংবাদিক বৈঠকে মানিক জানিয়েছেন নতুন ঘোষণার ফলে এক লক্ষ চার হাজার ছশো কর্মী এবং আশি হাজার আটশো পেনশনভোগী সুবিধা পাবেন তাহলে দেখলেন যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য একটা বড়ো অঙ্কের কিন্তু ডিএ বাড়ালো বারো শতাংশ এক ধাক্কায় তাদের ডিএ বাড়লো ও ফলে অনেকটাই গ্যাপ কিন্তু পূরণ হয়ে গেল কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে তাদের আট শতাংশ মাত্র ডিয়ে ছিল সেখানে বারো শতাংশ ঘোষণার ফলে সেটা কিন্তু কুড়ি শতাংশে দাঁড়ালো যেখানে কেন্দ্রীয় কর্মচারীদের আটত্রিশ শতাংশ এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের এর কারো চৌত্রিশ শতাংশ বা কারো ও আটত্রিশ শতাংশ ও ডিও আছে ফলে দেখা যাচ্ছে যে ফারাক এখানে কিন্তু অনেকটাই কমলো এবারে দেখা যাক যে এ রাজ্যের কর্মচারীদের ভাগ্যে শিখে কবে ছেড়ে যদিও ও এই সব রাজ্যে কিন্তু ও নতুন পেনশন স্কিম চালু হয়ে গেছে এরা নতুন পেনশন স্কিমের আন্ডারে আছে কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরাই এই কিন্তু পুরোনো পেনশন স্কিম পেয়ে থাকে আরও হয়তো দু একটি রাজ্য আছে যেখানে কিন্তু পুরনো পেনশন স্কিমটা কিন্তু এখনও পর্যন্ত বজায় রয়েছে ধন্যবাদ